আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে বার্গার তৈরি করে দেখাবো। আমি যেভাবে তৈরি করি সেইভাবেই দেখাবো। আমার মেয়ে বার্গার পিৎজা এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু সব সময় না, মাঝে মাঝে দিলে ঠিক আছে। যে আমি কী করে বানাই সেটা দেখছি। আর আমি 3 পিস পাউরুটি নিয়েছি গোল গোল, সেটাকে মাঝখান দিয়ে কেটে আমি দুভাগ করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি বাটার গলিয়ে নিচ্ছি, একটু বাটারটা একটু গরম হলে তারপরে আমি রুটিটাকে দিয়ে দেব। বাটারটা আমার প্রায় মানে গরম হয়ে গেছে, আমি পাউরুটিটা দিয়ে দিলাম। হালকা ভেজে, মানে খুব ভাজবো না, হালকা হালকা ভেজে তুলে রাখবো। একটু ভাজতে হবে। যেহেতু 3 পিস আমি পাউরুটি করে নিয়েছি, এটা তুলে নিয়ে আবার বাদ বাকি আর 2 পিসও ভেজে নেব। সব কিছু ভেজে তারপরে দেখাচ্ছি তোমাদের। আর আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আলুটাকে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি মিরচ দিয়ে ভালো করে ওটাকে মেখেছি। মেখে সেটাকে ওই পাউরুটি যে গোলটা আছে সেই গোল মতন করে মানে ওরকমভাবে মেখে গোল করে নিয়েছি। আর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, দিয়ে ওই আলুটাকে ওই এই যেভাবে করে আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেবো। কম আছে কিন্তু ভাজবো, বেশি আছে কিন্তু ভাজবো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা মানে ভাজা হয়ে যাবে। সেই কারণে ওই জন্য অল্প আছে, আমি হালকা হালকা করে ভেজে নেবো। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর 1 পিঠ ভেজে নেবো। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি উল্টে, যাতে ভেঙে না যায় সেই জন্য আস্তে আস্তে করে উল্টাচ্ছি। দেখুন আমার এই দিকটা ভাজা হয়ে গেছে, আমি এই দিকটা ভেজে তুলে রাখবো। আর আমি আজকে কী করবো, পাস্তা দিয়ে করবো ওই বার্গারটা তৈরি করবো। আমার মেয়ে খুব ভালোবাসে পাস্তা দিয়ে খেতে। তা আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ দেবো, এই কটাতে তো হবে না, আর একটু পেঁয়াজ দিয়ে তার মধ্যে খুন্তিটা পড়ে যাওয়াতে একটু সমস্যা হলো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করব, এর মধ্যে একটু লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো এসব দেব। আর এই যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছি তেল আর লবণ দিয়ে, সামান্য লবণ, খুব যে বেশি লবণ দিয়েছি তা না। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য, একটু হলুদ দিয়ে দেবো, আর টমেটো সস আর সয়া সস দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে নাড়ানাড়ি করে ওটাকে তৈরি করে নিয়েছি। একটু ড্রাই ভাব আসবে তখন নামিয়ে নেব। আমার এটা প্রায় কমপ্লিট। আমি এবার এটা একটা কিছুতে নামিয়ে নিয়ে এবার বার্গার তৈরি করতে যাব। আমি একটা প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে রেখে দিয়েছি। আমি দেখুন ওই আলুর টিকিয়া যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তার মধ্যে চিজ দিয়ে দিলাম, এবার পাস্তাটা দিয়ে দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আমি পরিবেশন করছি। এই রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বেল বাটন টিপলে কি যে নতুন রান্না করবো সেটা আপনার মোবাইলে চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।